এবার তাইওয়ান প্রণালীতে মুখোমুখি অবস্থানে চীন ও যুক্তরাষ্ট্র। গত 3 জুন তাইওয়ান প্রণালীতে মহড়া চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস চাংহোন। ঠিক সে সময়ই মার্কিন যুদ্ধজাহাজটির মাত্র 450 ফুটের মধ্যে চলে আসে চীনের একটি যুদ্ধজাহাজ। চীনের জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রের জাহাজটিকে একাধিকবার অতিক্রম করে একদিক থেকে আরেক দিকে যাওয়া আসা করতে থাকে। সংঘর্ষ এড়াতে গতি কমাতে বাধ্য হয় মার্কিন জাহাজ। এবার সেই বিষয়েই মুখ খুলল দুই দেশ। বিষয়টিকে ইচ্ছাকৃত উস্কানি বলে এক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড পল মাউন্টফোর্ড। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নৌবাহিনী যৌথ মহড়া পরিচালনা করছিল তাইওয়ান প্রণালীতে। এ সময় হঠাৎ করেই চীনের একটি যুদ্ধজাহাজ ইউএসএস চাংহোনের বা থেকে এসে সামনে দিয়ে 450 ফুট দূরত্ব দিয়ে অতিক্রম করে। চাংহোন তার নিজ অবস্থান ধরে রাখে এবং সংঘর্ষ এড়াতে গতি কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বিবৃতির পরপরই পাল্টা বিবৃতি প্রকাশ করে চীন। ঝুঁকিপূর্ণভাবে মার্কিন জাহাজের সামনে দিয়ে তাদের জাহাজ অতিক্রম করার ব্যাপারে কিছু না বললেও উল্টো তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র জাহাজ পাঠিয়ে দিয়ে উস্কানি দিচ্ছে বলে দাবি করে বেইজিং। এবারই প্রথম নয়, এর আগেও গত 31 মে দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক সীমানায় নিয়ম মাফিক টহল দিচ্ছিল আমেরিকার একটি বিমান। হঠাৎ করেই বিমানের ডান পাশে উদয় হয় একটি চীনা যুদ্ধ বিমান। সে সময় মার্কিন বিমানের প্রায় 400 ফুটের মধ্যে চলে এসেছিল চীনা যুদ্ধ বিমান। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে।